হে গাইস, ওয়েলকাম টু দ্য ফিল্ম সিটি। আমি দৃষ্টান্ত। আজকে বিকেলে এসে গেছে কোরাটালা শিবা, চিরঞ্জীবী গাড়ু অ্যান্ড তার ছেলে রামচরণ স্যারের নেক্সট ফিল্ম আচার্যার অফিসিয়াল ট্রেলার। এই সিনেমাটার ফার্স্ট টিজারটা এসেছিল প্রায় 1 বছর 3 মাস আগে, এবং এর যে সেকেন্ড টিজার অর্থাৎ সিদ্ধার্থ সাগা, সেটাও এসে গেছে প্রায় অনেক দিন বা বেশ কিছু মাস আগে। তো ওগুলো দেখে অনেক কিছুই আমরা জানতে পেরে গেছি, অনেক কিছু রিভিল করে দেওয়া হয়েছে। তো এই ট্রেলারে কী কী দেখানো হবে বা কী কী রিভিল করা হবে সেটা আমি এখন দেখবো, এবং সেটার একটা রিয়াকশন দেবো। আর এটা রিয়াকশন শেষ হলে আমি দেবো একটা শর্ট রিভিউ। তাহলে চলুন শুরু করি। দিব্য বনমুখ বৈপো তীর্থ জলমুখ বৈপো নডুম। আরে ভাই দারুণ, ভাই দারুণ প্রোডাকশন ভ্যালু। কিন্তু ఇక్కడందరూ సౌమ్యులు, పూజలు పునస్కారాలు చేసుకుంటూ కష్టాలు వచ్చినప్పుడు అమ్మోరు తల్లి మీద భారం వేసి ఉంటామేమో అని పొరపాటు. ప్రొడక్షన్ డిజైన్ కింద దారుణ్ అని దేఖతాచి. అరే అమ్మోరు తల్లి మాలో ఆవడ. ఏ రామ్ చరణ్ కింద మనే దుర్ధర్ష యాక్టర్, మనే చోక్ ది యాక్టింగ్ కొరే కింద. ఆ షే లెవెల్ ఫిట్నెస్ ఆబ్వియస్లీ. కుండెల మీద మోపిన కాళ్ళు ఇంకా చచ్చబడిపోకుండా ఉన్నాయంటే ఇంకా ఏం చూడాలనుకుంటున్నారు మహాతల్లి? దారుణ్ వేరు. ఇద్దరు ముక్కు మొహం తెలియని నా కొడుకుల్ని కొట్టి ఏదో చేసేసాను అనుకుంటున్నావా? అది సోను సుద్ద, నేను వచ్చానని చెప్పాలనుకున్నా కాని చెయ్యటం మొదలు పెడితే একটা জিনিস, মানে তিনটে জিনিস আমার দারুণ লাগছে এই ট্রেলারটাতে। সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইন এন্ড মনি শর্মার বিজিএম। সিদ্ধা তেলসা মিকো কমরেড, যদি এটা আগে বলে দেওয়া হয়েছিল, এটা ফ্ল্যাশব্যাক, এটা শিওর ফ্ল্যাশব্যাক। আরে বাবা ছেলের কি কেমিস্ট্রি, আমার দারুণ লাগলো। এবার আমি না এই ডিরেক্টর যে আছে সিনেমাটা কোরাটালা শিবা, তার কিন্তু ফ্যান বলতে পারেন। তার ফার্স্ট ফিল্ম মির্চি, দেন জনতা গড়াজ, শ্রীমন্তুড়ু, ভারাতানে নেনু, প্রত্যেকটা সিনেমা আমার খুব প্রিয় সিনেমা, কিন্তু স্পেশালি জনতা গড়াজ অ্যান্ড মির্চি। এবার এই সিনেমার যে টিজার এসেছিল বা ট্রেলার, এর আগে যে দুটো টিজার এসেছিল ওতে না, মানে একটা জিনিস আমার খুব বাজে লেগেছে, সেটা হচ্ছে তার VFX। স্পেশালি একটা দেখবেন লাল একটা ত্রিশূল দেখানো হলো, ওটা যদি আমরা টিজারটা দেখেন খুব বাজে লাগছিল। এখানে না মানে বুঝতে পারছি যে এতদিন ধরে যে তারা কাজ করছে সেটা তারা অ্যাকচুয়ালি ওই কাজটা করেছে, আর একবারও কোথাও আমি VFXটাকে ধরতে পারলাম না, যেখানে ফার্স্ট টিজারটা আমি ধরতে পেরে গেছি যে ভাই কোথায় কোথায় VFX আছে। তো এই জিনিসটা খুব ভালো। সেকেন্ড হচ্ছে অবভিয়াসলি কোরাটালা শিবার যে একটা গ্রাম বলে একটা এরিয়াকে নিয়ে যে কাজগুলো তিনি প্রত্যেকটা কাজে করেন, তো সেই একটা ব্যাপার আছে। এবার এই মানে টিজারটাতে তিনটে জিনিস খুব ভালো, মেন তিনটে জিনিস, সেটা হচ্ছে 1 প্রোডাকশন ভ্যালু, 2 হচ্ছে সিনেমাটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি অসাধারণ, 3 হচ্ছে এই সিনেমার বিজিএম বা এই ট্রেলারটার বিজিএম যেটা দিয়েছে মনি শর্মা, দারুণ বিজিএম দিয়েছে। অ্যান্ড যিনি এই সিনেমার ভাই প্রোডাকশন ডিজাইনার বা আর্ট ডিরেক্টর ভাই, তিনি দারুণ কাজ করেছে। যেভাবে পুরো জায়গাটাকে সাজানো হয়েছে খুব সুন্দর। এবার দেখুন একটা বাজে দিক আছে, সেটা হচ্ছে যে পুরোটাই আমাদের কাছে রিভিল করে দেওয়া হয়েছে। ওকে, এটা খারাপ যে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রাম যেটার একদিকে খুব সুন্দর জঙ্গল, একদিকে নদী, খুব একটা ধার্মিক জায়গা, সেখানে রামচরণ থাকে, রামচরণ একটা প্রোটেস্টার, তাদের একটা মানে বলে না রাখওয়ালা, ওইরাম ধরনের। রামচরণ গ্রাম ছেড়ে চলে যায়, তারপর গ্রামে অধর্ম শুরু হয়ে যায়, মার্ডার শুরু হয়ে যেত, এক্সেট্রা। দেন বাইরে থেকে একটা লোক আসে যিনি হচ্ছেন অবভিয়াসলি চিরঞ্জীবী গাড়ু,
তিনি এসে এনাদেরকে বাঁচায়, প্রোটেস্ট করে। পরে জানা যায় যে তারা চিরঞ্জীবী অ্যান্ড রামচরণ তারা দুজন দুজনকে চেনে। তারা একসময় মাউইস ছিল, যেখানে আমরা এই কমরেড ডায়লগটা শুনতে পাচ্ছি, একসময় মাউইস ছিল, একসাথে ছিল। তো দেন ওই একটা ফ্ল্যাশব্যাক হয়ে যাওয়া হলো। তো এই একটা প্রবলেম আমি দেখলাম যে পুরো গল্পটাই বলে দেওয়া হলো। এবার হ্যাঁ, ট্রেলার থেকে বিচার করা উচিত না, সিনেমাটা পুরো যখন দেখবো তখন হয়তো আরও নতুন নতুন কিছু আমরা পাবো, পেতেই পারি, তো আগে থেকে বলা উচিত। বাট হ্যাঁ, এইটা একটু আমার বাজে লাগলো, ঠিক আছে। বাট স্টিল ওভারঅল আই লাভ দ্য টিজার, সরি আই লাভ দ্য ট্রেলার, অ্যান্ড আমার ট্রেলারটা দারুণ লাগলো। ওকে, আমার দারুণ লেগেছে যেভাবে ট্রেলারটাকে দেখানো হলো, যেভাবে প্রত্যেকটা শর্টস নেওয়া হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি যেহেতু রামচরণ অ্যান্ড মেগাস্টার চিরঞ্জীবী বাবা ছেলে, তো সেই জন্য তাদের তো নিজস্ব একটা স্ক্রিন প্রেজেন্স বা একটা মানে ইনবিল্ড বা ইনবর্ন কেমিস্ট্রি তো আছেই বা থাকবেই, সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অ্যান্ড হয় না যে একটা লেজেন্ডারি অ্যাক্টরের সামনে যখন আর একটা মানে ইয়াং অ্যাক্টর আসে, তখন মানে একটা প্রবলেম হয় যে লেজেন্ডারি অ্যাক্টরের সামনে ইয়াং অ্যাক্টর ঠিক সেই ছাপটা ফেলতে পারে না, যেটা আমার কিন্তু এখানে মনে হচ্ছে না। চিরঞ্জীবী স্যার কিন্তু একটা লেজেন্ডারি অ্যাক্টর, এবং তাকে অবশ্যই মেগাস্টার এমনি এমনি বলা হয় না। এবং তার সামনে এই যে রামচরণ স্যার যে যখন এলেন, তো একবারও মনে হলো না যে চিরঞ্জীবী স্যার রামচরণকে ওভারটেক করে নিচ্ছে বা রামচরণ চিরঞ্জীবীকে ওভারটেক করে নিচ্ছে। একটা মানে খুব সুন্দর একটা ব্যালেন্স আছে দুজনের মধ্যে, দুজনের অ্যাক্টিংয়ের মধ্যে। এটা এটা আমার দারুণ লাগলো, সেটা আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅল আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। বাট হ্যাঁ, ওই এত কিছু রিভিল করে দিয়েছে, এটা আমার একটু নেগেটিভ লেগেছে। বাট জানি না সিনেমাতে তো আমরা আরও কিছু দেখতে পাই বা পারবো। তো ওভারঅল আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। যদি আপনার এই ট্রেলারটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলে জানাবেন বা ট্রেলারটা কেমন লেগেছে আমাদের জানাবেন চ্যানেলে কমেন্ট করে। অ্যান্ড যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের জানাবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে টিপে দেবেন, অ্যান্ড অবভিয়াসলি শেয়ার করুন সবার সাথে। আজকের জন্য দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।